2021 সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার এলিটা কিংসলে। তবে ফিফার ছাড়পত্র না পাওয়ায় চূড়ান্ত দলে জায়গা পাননি সেবার। এরপর ফিফা ও এফসির ছাড়পত্র নিয়ে জটিলতা কেটেছে। বাংলাদেশি ফুটবলার হিসেবে গত বছরের মে মাসে বসুন্ধরার হয়ে এএফসি কাপেও খেলেছেন, তবে জাতীয় দলে আর ডাক পাননি এলিটা। একের পর এক ম্যাচে দলে ঢোকার অপেক্ষায় ছিলেন এলিটা আর তার সমর্থকরা, শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ব্রোনাই ও সিসেলসের বিপক্ষে তিন জাতি ফুটবলের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন এলিটা। আগামী 22-28 মার্চ সিলেটে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্ট সামনে রেখে 2 মার্চ 27 সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাবিয়ার ক্যাবরেরা। এতে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজ এফসির মুজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব। এদের সঙ্গে দলে আছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। 27 সদস্যের দলে সর্বোচ্চ 12 জন আছেন বসুন্ধরা কিংসের এবং 4 জন ঢাকা আবাহনীর ফুটবলার। তিন জাতি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে আছেন জামাল ভূঁইয়া অধিনায়ক, আনিসুর রহমান জিকো, তারেক কাজী, সাদুদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশাহ, তপু বর্মন, মাসুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মিতুল মার্মা, মুজিবুর রহমান, মেহেদি হাসান শ্রাবণ, আমিনুর রহমান, শাহরিয়ার ইমন ও রবিউল হাসান।